আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ ভোট কেন্দ্রে কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে থানলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আরুণ কান্তি দে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, নির্বাচন পরিচালক কমিটির সদস্য সচিব শহীদুল্লাহ মিন্টু, সহসভাপতি মাহমুদুর রহমান শুকুর, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসানুল্লাহ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, 3 নং ওয়ার্ড মেম্বার রাখাল চন্দ্র দে, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া বেগম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল, ছাত্রলীগের সহসভাপতি ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাজু সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের নেতাকর্মী সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফাইতং আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহীদুল্লাহ মিন্টু বলেন, এখন আমাদের সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপির হাতকে শক্তিশালী করতে হবে, আওয়ামী লীগকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে এবং আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ওই বিএনপি জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এক কাতারে থাকতে হবে, যাতে তারা কোনোভাবেই যেন মাথাছাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি পার্বত্য জেলার জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে শেখ হাসিনা ও বীর বাহাদুর উষয় সিংকে আবারও ক্ষমতায় আনবে। অতিথি মাহমুদুর রহমান শুকুর, শেখ এইচ এম আহসানুল্লাহ সহ দলীয় নেতারা বক্তব্যে বলেন, এই কেন্দ্র থেকে সর্বোচ্চ নৌকা মার্কার ভোট দিয়ে বীর বাহাদুরকে উপহার দিব। ফাইতং ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে 30 বছরে তা প্রশংসনীয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি ক্ষমতায় আছে বলে এত উন্নয়ন সম্ভব হয়েছে। বিএনপি জামাত ইসলাম যখন ক্ষমতায় ছিল, ফাইতং এ কোনো উন্নয়ন হয়নি। আবারও মন্ত্রী বীর বাহাদুরকে ক্ষমতায় আনতে হবে এবং নৌকা মার্কায় ভোট দিতে হবে, তা না হলে দেশে কোনো উন্নয়ন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনাকে 300তম সংসদীয় আসন পার্বত্য জেলা থেকে উপহার দিতে আমি প্রস্তুত আছি। ইসমাইলুল করিম, এন.এ.এন. টিভি, বান্দরবান।